কোনি উপন্যাসের আলোচনা আমরা যেভাবে করছি আজকের ভিডিওতে আলোচনা হবে সপ্তম পরিচ্ছেদ নিয়ে এবং অবশ্যই অন্যান্য ভিডিওর মতোই এই ভিডিও শেষেও এই পরিচ্ছেদে যে সংশ্লিষ্ট প্রশ্নগুলো সেগুলো দেওয়া থাকবে তোমরা এগুলো অনুশীলন করবে আলোচনা চলে আসি সপ্তম পরিচ্ছেদের কমল দিগিতে কোন সাঁতার প্রশিক্ষণে ব্যস্ত ক্ষিতির সিংহ সাড়ে ছটা থেকে শুরু করে সাড়ে আটটা বেজে গেছে মাত্র দুদিনে স্ট্রোক শিখে নেবার কথা বললেও সতেরো দিনেও তা সম্ভব হয়নি কান ক্লান্ত কণিকে স্ট্রোক শিখলে নাইলন কস্টিউম দেবার কথা জানালেও কুনি তা দরকার নেই বলে জল থেকে উঠে পড়ে প্রচণ্ড কষ্ট কোনি আর সহ্য করতে পারে না ক্ষিতিশ বুঝতে পারে কোনির খিদে পেয়েছে তাই দুটো ডিম দুটো কলা আর দুটো টোস্টের ব্যবস্থা করার কথা বললে কোনি তা বাড়িতে নিয়ে গিয়ে খাবার প্রস্তাব দেয় ক্ষিতীশ কোনির প্রস্তাবে রাজি হয় কিন্তু শর্ত দেয় যে তাহলে আরও এক ঘন্টা জলে থাকতে হবে ক্ষিতীশ কথাটা বলেই মনে মনে ব্যথিত হল লোভ দেখিয়ে ক্ষুধায় অবসন্ন কণিকে আরও পরিশ্রম করানো অমানসিক কাজ হবে কিন্তু সঙ্গে সঙ্গে তার মনে হলো সাধ্যের বাইরে গিয়ে নিজেকে ঠেলে নিয়ে যেতে হবেই নয়তো কিছুতেই সাধ্যটাকে বাড়ানো যাবে না যন্ত্রণা কে জেনে সেটা শেখ যন্ত্রণার সঙ্গে পরিচয় না হলে তাকে ব্যবহার করতে না শিখলে লড়াই করে তাকে হারাতে না পারলে কোনোদিনই তুই উঠতে পারবি না যন্ত্রণা আর সময় তোর অপোনেন্ট যন্ত্রণাকে হারালে সময়কেও হারাতে পারবি এই সমস্ত কথাগুলি বলে কোনিকে উদ্বুদ্ধ করতে চায় ক্ষেত্রে সিংহ এবং মনে মনে কোনিও অনুপ্রাণিত হয় এই সমস্ত কথায় কমলদিঘিতে কোনি একা সাঁতার কাটছে আশেপাশের সাঁতারও বা লোকজনের উপস্থিতি প্রায় নেই অ্যাপেলো ক্লাবের ভিতর থেকে বেরিয়ে এসে অমিয়া ও বেলা তাদের কথোপকথনের মধ্যে জানায় যে ক্ষিদ্দাকে তারা এতটাই অপছন্দ করে যে সামনের বছর তারা জুপিটারে ফিরে যাবে এবং কুনির সাঁতার দেখে ক্ষিতীশকে শুনিয়ে শুনিয়ে বলে যে কম্পিটিশনে পড়লে মেয়েটা তো তার পা ধোয়া জল খাবে অর্থাৎ কুনির প্রতি প্রচণ্ড প্রকাশ অমিয়ার কথা স্পষ্ট ট্রেনিং শেষে প্রায় পৌনে দশটা নাগাদ ক্ষিতীশ ব্যস্ত হয়ে হাঁটছে পিছনে কোনি তেমন সময় ঠিক তেমন সময় পুরাতন অশ্চিন গাড়ি নিয়ে বিষ্টুধর উপস্থিত ক্ষিতীশের পাশে এসে দাঁড়িয়ে সে ক্ষিতীশকে বলে যে ক্ষিতীশের লিখে দেওয়া স্পিচটা ঠিকমতো বুঝতে না পারার কারণে তা বুঝে নিতে ক্ষিতীশকে বিশেষ প্রয়োজন এরপর গাড়িতে উঠে বাজার সেরে ক্ষিতীশের বাড়িতে পৌঁছে বিষ্টুধর তার মতো করে স্পিচের বক্তব্য বিষয় বুঝে নেন এবং তাড়াতাড়ি বক্তব্যটি গুছিয়ে লিখে দেওয়ার জন্য অনুরোধ করেন এবং তার বিনিময়ে তিনি ফি দেওয়ার কথাও জানান কিন্তু কোনিকে ঠিকমতো প্রশিক্ষণ দিতে তার অর্থের প্রয়োজন তাই সে বিষ্ণুধরের কাছ থেকে ফির পরিবর্তে একটা একটা অন্তত এক টাকার যে কোনো চাকরির ব্যবস্থা করার কথা বলেন আধ ঘন্টার মধ্যে ক্ষিতিসে লিখে দেওয়া স্পিচ নিয়ে বিষ্টুধর চলে যায় এরপর সে রান্না চাপিয়ে এক্সারসাইজের সরঞ্জাম যা এতদিন অব্যবহৃত অবস্থায় পড়েছিল তা সাজাতে শুরু করে ক্ষিতীশের স্ত্রী লীলাবতী বাড়িতে ঢুকে তার কার্যকলাপ দেখে বিস্ময় প্রকাশ করে ক্ষিতীশ সাঁতারু হিসেবে ভবিষ্যৎ সম্ভাবনা সম্পর্কে তার মনোভাব ব্যক্ত করে দরিদ্র কণিকে বাড়িতে এনে প্রশিক্ষণের উপযোগী করে তোলার ইচ্ছার কথা জানান কিন্তু লীলাবতী শুকনো কঠিন স্বরে তার অসম্মতির কথা জানায় কারণ টেলারিং দোকানের নতুন ঘরের জন্য পাঁচ হাজার টাকা সেলামি দিতে হবে তাই বাজে খরচ বন্ধ করে কষ্ট করে সংসার চালাতে হবে পরের দিন অ্যাপেলো ক্লাবে গিয়ে নকুল মুখুজ্জের সঙ্গে কথা প্রসঙ্গে জানতে পারেন জুপিটারে ধীরেনের ষড়যন্ত্রে বিএএস এর সিলেকশন কমিটি থেকে তাকে আউট করে দিয়েছে তাছাড়া অ্যাপেল আর্থিক অবস্থা ভালো নয় দু একজন টাকাওয়ালা লোকের প্রয়োজন সেদিন ট্রেনিং শেষে ক্ষিতিশ কোনিকে তার দাদার খবর জানতে চায় এবং চাইলে কোনি জানায় যে তার দাদা অসুখ করেছে তাই দুদিন কাজে যায়নি কোনি তার প্রতিদিনের বরাদ্দ টাকার সঙ্গে আগামী দুদিনের টাকা আগাম চায় কারণ দাদা কাজে যেতে পারছেন না তাই দিয়ে চাল কিনতে হবে প্রশ্ন না করে ক্ষিতীশ আরও দুটি টাকা দিল এবং সঙ্গে সঙ্গে এটাও বুঝলো যে ডিম কলা খাওয়ার জন্য কোনিকে দেওয়া টাকা কি কাজে ব্যয় হচ্ছে ঘণ্টাখানেক পরেই ক্ষিতীশ কোনিদের বাড়িতে পৌঁছালো দেখতে পেলো তক্তপোষে ময়লা ছেঁড়া কাঁথার উপর কমল শুয়ে একদৃষ্টি জানলার বাইরে তাকিয়ে সব ছোট ভাইটি আর মা উনুনে ফুটন্ত হাঁড়ির সামনে বসে ক্ষিতেশকে দেখে যক্ষায় আক্রান্ত অশক্ত শরীর নিয়ে কমল উঠে বছার চেষ্টা করল কিন্তু পাল না ধীরে ধীরে সে কথা প্রসঙ্গে জানালো যে কোনির সাঁতার বন্ধ হোক তা সে চায় না কারণ তার নিজের বড় সাঁতার হবার ইচ্ছা ছিল কিন্তু বাস্তব অবস্থার চাপে তা সম্ভব হয়ে ওঠেনি কোনিকে নিয়ে তার স্বপ্ন যে সে অন্তত একজন বড়ো সাঁতারু হোক ইন্ডিয়া রেকর্ড গরুক ইন্ডিয়ার রেকর্ড ভাঙুক তারপর এশিয়ান তারপর অলিম্পিক কমলেশ্বর অদ্ভুত করুণ চারিদিকে নিস্তব্ধ কেবলমাত্র হাঁড়িতে ভাত ফোটার শব্দটা শুধু সেই মুহূর্তে একমাত্র জীবন্ত ব্যাপার বলে ক্ষিতীশের মনে হল অর্থাৎ পরিস্থিতি প্রতিকূল কিন্তু সেই প্রতিকূলতার মধ্যেই কুনির দাদা চায় কোনি যেন একজন ভালো সাঁতারু হোক কিন্তু এতটাই প্রতিকূলতার মধ্যে কোনির জীবন যে সেখান থেকে ক্ষিতীশ কিভাবে তাকে একজন সফল সাঁতারো তৈরি করবে এ ভাবনাও ক্ষিতীশ সিংহের মনে বিরাট প্রভাব ফেলে Thank you